ভারতীয় বাংলা চলচ্চিত্রের এক জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। তিনি পৃথিভূমি চলচ্চিত্রের মাধ্যমে বাংলা সিনেমা জগতে আত্মপ্রকাশ করেন। আজ ওল্ড গপ্পো চ্যানেলের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির জীবন কাহিনী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শুভশ্রী গাঙ্গুলি 1989 সালের 3রা নভেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা দেবপ্রসাদ গাঙ্গুলি ছিলেন একটি স্কুলের কেরানি এবং মা বীণা গাঙ্গুলি একজন গৃহিণী। তার বোন দেবশ্রী গাঙ্গুলিও একজন অভিনেত্রী। তিনি বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন এবং শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে বিএ ডিগ্রি অর্জন করেন। শুভশ্রী 2007 সালে প্রথম পিতৃভূমি চলচ্চিত্রে অভিনয় করেন এবং 2008 সালে একটি ওড়িয়া চলচ্চিত্রে অভিনয় করেন অনুভব মাহান্তির বিপরীতে। 2009 সালে রাজ চক্রবর্তী পরিচালিত দেবের বিপরীতে চ্যালেঞ্জ ছবিতে অভিনয় করেন এবং দারুণ সফলতা লাভ করেন। এরপরে শুভশ্রী একের পর এক ছবিতে অভিনয় করেন, পরাণ যায় জ্বলিয়ারে, রোমিও, খোকাবাবু, মেঘরোদ্দুর, খোকা 420, আমি শুধু চেয়েছি তোমায়, অভিমান, নবাব, পরিণীতা প্রভৃতি উল্লেখযোগ্য। তিনি বহু পুরস্কারে ভূষিত হন, যেমন আনন্দলোক পুরস্কার চ্যালেঞ্জ ছবির জন্য সেরা অভিনেত্রী হিসাবে, টেলিসিনে অ্যাওয়ার্ড 2010, খোকা 420 ছবির জন্য কালাকার পুরস্কার, 2022 সালে ফিল্মফেয়ার পুরস্কার প্রভৃতি উল্লেখযোগ্য। 7ই মার্চ 2018 সালে রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রীর আইনি বিবাহ সম্পন্ন হয়। 11ই মে 2018 সালে তাদের আনুষ্ঠানিক বিবাহ হয়। 12ই সেপ্টেম্বর 2020 সালে এই দম্পতির ইভান নামের একটি পুত্র সন্তান হয়। বেশ কিছুদিন আগে ইয়ালিনী নামে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী গাঙ্গুলি। ওল্ড গপ্পো চ্যানেলের মাধ্যমে শ্রদ্ধা জানাই অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে, ওনার সুস্থতা কামনা করি। বাংলা সিনেমা প্রেমীদের এত সুন্দর বাংলা চলচ্চিত্র উপহার দেওয়ার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। এই ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।